আমি এমনকে ঘোড়ার কথা শুনলেই দিতে দিব দৌড়। তো আসসালাম আলাইকুম, ইমুস ব্লগ থেকে আমি ইমু, আমার আপন জনরা আশা করি সবাই ভালো আছেন। তো আমু আমার ফোন দেওয়া করলো যে ইকো পার্কে যাবি নি, আমাদের এলাকার মধ্যে একটা পার্ক আছে। তো আমি হুন নাই দে দৌড় পোলা মাইয়ের রেডি করে রা, কাঠি বস্কার রেডি করে রা, দিলাম একটা দৌড়। তো লগে আমার খালাতো বোনও আসছিলো। তো আগে আমি সবসময় সবার আগে থাকতাম, কিন্তু এখন কেন জানি বাচ্চা হওয়ার পর থেকে, মানে পোলা হওয়ার পর থেকে আমি আমার সবার লেগে, সবাই অলরেডি ঢুকে গেছে ভিতরে, আমি খালি আমি দেরিতে ঢুকলাম। যাই হোক গা, এটা তো হচ্ছে মাতৃত্বের সুন্দর সুন্দর দেখে এমন অবস্থা, আমার সব কিছু অনেক এলোমেলো। তো এই তো আমার ইয়াস বাবার প্রথম ওইটা আছে, এটা ইকো পার্কে ঢোকা। আমার ঈশা আমার মেয়ে অনেকবার আইসে এর আগে, কিন্তু আমার পোলার জন্য এটাই প্রথম। তো পোলা আইয়া তো বা রঙের রঙের কালারিং জিনিসপত্র দেখে খালি ওদিকে দিয়ে তাকাতাছে, আর আমার খালাতো বইনও অরেনিয়া খুব দৌড়াদৌড়ি করতেছে, ঘুরতেছে, নাচতেছে, ফিরতেছে। তো এদিক দিয়ে এটা দেখে আমার খুবই ইমনের কথা মনে পড়ে গেল। ইমন মানে আমার ভাই, ভাইয়ের কথা খুব মনে পড়লো, ও তো প্রবাসে থাকে। তো মনে পড়ে গেলো কারণ লাস্ট আমি ওরে নিয়ে এটা উঠছিলাম, ওড়ার পর মনে হয়েছিলো ওরে আমার ঘরে সাত সমুদ্র তারা নদীতে ফালা দিতে আসছে, যে আঙুলে কেউ নামা, এমন একটা অবস্থা হয়ে গেছিলো গা। তো যাই হোক গা, পুরানো দিনের কথা খুবই মনে পড়ে, পুরোনো দিনেই ভালো লাগে, বর্তমানে দিন ভালো লাগে না। ওই যে কয়না মাসে যাই দিন ভালো, আহে দিন খারাপ, এমন হয়েছে দশা। আর এইটা দেখলে আমার মাথা কেটে লেগে জানি ঘুরে, খালি আফসোস কোনোদিনও আমি ঘুরতে পারলাম না, উঠতে পারলাম এটাতে। আর কেন জানি গাছপাতা দেখলে সবসময় জেনেই আমি গাছপাতা দিয়ে উঠিনি, আমার হাত দিয়ে একটা ভিডিও করতে হইব। তো পরে এটা দেখেও মনে পড়ে গেলো আমার বাইরের কথা, কারণ এটা তো আমার লাস্ট, আমার বাইরের লাগে উঠছিলাম, আর একটা পাতা পাইছিলাম মাথার মধ্যে, এর থেকে বড়ো বড়ো তো উঠতে আমার অভ্যস্ত আসছিলো। কিন্তু এই রোলার কোস্টারটা দেখে আমার বাইরের কথা মনে পড়ে, ওই যে খালি পুরানো স্মৃতির কথা মনে পড়ে। তো এদিক দিয়ে আমি হাঁটতেছিলাম, আমার বাবু ডাবাতে একটা ফুল কেন্দ্রে দিতেছে, কেন্দ্রে না সরি সরি কাইন্ডে দিতেছে, কেন্দ্রে দিলে তো আমার সমস্যা। তো যাই হোক, তো বাবুটা এখন নিব নিয়ে এসে হাঁটাহাঁটি করবো, ওকে থামাবো, থামানোর পর এসে পরে আবার আমার আম্মুর কাছে দেবো। ওরে আম্মুর কাছে না দিলে তো আমার শান্তি নেই, আম্মু আসে বলে আমার ঘোরাঘুরি খুব স্বাধীন, আম্মু আসে পরে আমার সব কিছু সহজ। তো এই তো এখন আম্মুর কাছে দিয়ে দিব, আম্মুর কাছে যাবো, দিয়ে এখন আমি আবার ছবি তুলবো আমার মেয়েকে নিয়ে। মেয়ে আবার এখানটা রাইড ওঠার জন্য, রাইডে ওঠার জন্য যে পাকগুলো আমি শুরু করে দিচ্ছে, আর ওর এই রাইড হচ্ছে চরম লেভেলের মজা লাগে, এই লাফালাফি রাইড। কিনলে কেউ উঠবি তুই, এনার দিদি নষ্ট করবি, যাই হোক ঘরে গিয়ে লাগছি। আমিও ছোটো কাজে অনেক উড়ুম না কিনলেগা, এটা আমার খুব ফেভারিট লাফা লাগবে, আর আমার মেয়ে তো আমার মতন উঠবে। তো নতুন কিছু না, এটা তো কম উঠি নেই গা, সেটা এখন আর কিনলে জানি মন চাইলো না উঠতে, এনার্জি নেই, এনার্জি নেই দেখে মনে পড়ে গেলো ওরে তাহলে মনে হয় বয়স উঠেছে। তো বয়স তো ঠিকই পারতেছে, কিন্তু আমার পোলা পান্নাগুলি মন মানসিকতাগুলি কমতেছে না, দুইটা বাচ্চার মা হয়ে গেছে, যাই হোক কী করুন, কিছু করার নেই গা, আমি এরকমই থাকুন, যে যেটা ভাবার ভাববো, যে যেটা চিন্তা করার চিন্তা করুক, সমস্যা নেই। এদিক দিয়ে ঘুরতে ঘুরতে কখন যে রায় তো এগুলো কইতে পারলাম না, তা আম্মু আবার এদিক দিয়ে কইতেছে যে রায় বেশি হয়ে যাচ্ছে, বাবু ঠান্ডা দেখে যাবো, চল যাই গা। আবার অনেক দিনা মনে, তো যাওয়ার পথে সুন্দর একটা ঝর্ণা দেখলো, ঝর্ণাটা দেখার পর আম্মু একটু বাবু এনে পানির সাথে খেলাধুলা করতেছে, তো পানির সাথে খেলাধুলা শেষ করে তো বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজকের মতন আমার এখানে ব্লগ শেষ, আবার দেখা হবে নতুন ব্লগ নিয়ে, সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।